আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায়। আজকে আমি শেয়ার করছি কাঠগোলাপ গাছের শীতকালীন পরিচর্যা। কাঠগোলাপ, কাঠচাপা, প্লুমেরিয়া যেই নামেই ডাকা হোক না কেন, ফুলটা কিন্তু ভীষণ সুন্দর। এই মিষ্টি ঘ্রাণযুক্ত ফুল গাছটির শীতকালীন পরিচর্যা শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো আজকের ভিডিওতে যা যা জানতে পারবেন তা হলো, শীতকালে এরা ডরমেন্সিতে চলে যায় কেন, কেন পাতায় বিভিন্ন সমস্যা দেখা দেয়, যারা টবে এবং বারান্দায় গাছ রেখেছেন তারা কিভাবে এই গাছের পরিচর্যা করবেন শীতকালে, কোন সময় ছাঁটাই করবেন, খাবার দেওয়া যাবে কি না, কতটুকু রোদ বা পানি প্রয়োজন ইত্যাদি সহ নানান টিপস থাকছে আজকের ভিডিওতে। তার আগে বলে রাখি, কাঠগোলাপ গাছে কলি বা ইনফ্লো না এলে করণীয় টিপস কী কী, শীত শেষে কাঠগোলাপের পরিচর্যা কী কী খাবার দেবেন, শীতে কাঠগোলাপের পাতায় ছত্রাকের আক্রমণ ও প্রতিকার, কাটিং থেকে রুট হরমোন ছাড়াই কীভাবে চারা করবেন, পাতায় কালো দাগ হওয়ার কারণ কী ইত্যাদি ভিডিও আমার এই চ্যানেলেই রয়েছে। এছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আসি মূল আলোচনায়। শীতকালে এই গাছের বৃদ্ধি কমে যায়, ফুল ফোটে না, বিভিন্ন রোগ প্রকার আক্রমণ লক্ষ্য করা যায়। মূলত শীতের কারণেই এমনটা হয়। এই প্রক্রিয়াকেই ডরমেন্সি বলা হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ডরমেন্সি পিরিয়ড চলতে থাকে। শীতকালে যেহেতু গাছের বৃদ্ধি কমে যায় এবং এই ধরনের আবহাওয়ায় এই গাছের পাতায় বিভিন্ন সমস্যা দেখা যায়, এমন অবস্থায় কী কী করবেন তার বিস্তারিত ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই এটা নিয়ে আর কিছু বলছি না, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। যারা টবে এবং বারান্দায় গাছ রেখেছেন তারা কিভাবে পরিচর্যা করবেন। এই গাছ যেহেতু রোদ পছন্দ করে তাই অন্তত পক্ষে 5 ঘন্টা রোদ পায় এমন জায়গায় অবশ্যই রাখবেন। দক্ষিণা বারান্দা হলে খুব ভালো হয়। মাটি শুকালে তবেই পানি দেবেন। টবে এবং বারান্দায় গাছ ছোট করে রাখতে চাইলে অক্টোবরেই ছাঁটাই করে দিন, তাহলে শীত শেষে নতুন কুশি বের হবে এবং ফুলও চলে আসবে। ছাঁটাই করার পর অবশ্যই কাটা জায়গায় ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়োর পেস্ট লাগিয়ে দেবেন, তাহলে সেখানে পচন বা ছত্রাকের আক্রমণ হবে না। কেটে ফেলা অবশিষ্ট ডাল মাটি রেডি করে বসিয়ে দিন, তাহলে শেকড় চলে আসবে। এই বিষয়ে এই চ্যানেলেই ভিডিও পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সটাও চেক করতে পারেন। এবার বলে দিচ্ছি খাবার দেওয়া যাবে কি না। শীতকালে কোনোভাবেই এই গাছে খাবার দিতে যাবেন না। ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে খাবার দিতে হয় এই গাছে। কী কী খাবার দেবেন, কীভাবে দেবেন সেই ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। এবার বলে দিচ্ছি শীতে এই গাছের কতটুকু রোদ, আলো, বাতাস, পানি প্রয়োজন। বারান্দায়, টবে, ছাদে কিংবা সরাসরি মাটিতে যেখানে এই গাছ করে থাকেন না কেন, সরাসরি সূর্যের আলো প্রয়োজন এই গাছের। রোদ পেলে আলো বাতাস তো অবশ্যই পাবে, আর বেশি বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। শীতের সময় মাটি যেহেতু শুকাতে একটু সময় লাগে তাই মাটি চেক করে নিয়ে তারপর পানি দেবেন। মাটি একেবারে খটখটে কিংবা গাছ নুয়ে পড়ার আগেই পানি দেবেন। টবের সাইজ অনুযায়ী অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো শীতকালের পরিচর্যা নিয়ে কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।